ব্যবস্থা নিয়েছেন, তো এই যে মাইক বাজছে যদিও শব্দটা খুব আসছে, এটা কবে থেকে ব্যবস্থা নেওয়া হয়? এটা আজকে থেকে শুরু করেছি, কারণ মানুষকে সচেতন করার জন্য যে মানুষজন যেন একটা মানুষের একটা পেশেন্টের সাথে ডিস্টেন্স বজায় রাখে, সব যেন দলগতভাবে পরপর লাইনে না দাঁড়ায়, এইটা করা হয়েছে। আর আমাদের তো একটা আইসোলেশনে ওয়ার্ডে প্রতিদিন পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা মানে এক্সামিনেশন ব্যবস্থা হয়েছে এবং তাদের হেলথ চেক আপ করা হচ্ছে যে ওই ধরনের স্বাস্থ্যের কেস যদি পাওয়া যায় তাদের কেসটা কী ব্যবস্থা নেয় সেটা আমরা নেওয়া হবে আমাদের তরফ থেকে প্রতিদিনই। ওখানে গতকালকে 154 জনকে আমরা স্ক্রিনিং করেছি, আজকেও স্ক্রিনিং করছি, অলরেডি প্রায় 500 মতো লোক এখানে দাঁড়িয়ে মানে এই মুহূর্তে 300 করে লোককে আমরা স্ক্রিনিং করা হয়ে গেছে, প্রায় আরও যা 200 লোক দাঁড়িয়ে আছে সবাইকে স্ক্রিনিং প্রত্যেকে দিকে শান্তিপুরের বাড়ি না সবাইকে শান্তিপুরের না যে যা শুনছে শান্তিপুরে হচ্ছে যে যা শুনছে চলে আসছে যারা ব্যক্তি বাইরে থেকে আসছেন এদেরকে হেলথ চেক আপ করে, কারণ এদের হয়তো বাড়িতে ঢুকতেও তো অসুবিধা হচ্ছে, পাড়ার লোকজনরা ভয় খাচ্ছে যে আগে ডাক্তারকে দেখিয়ে শুরু সিগন্যাল দিলে তবে তুমি ঢুকতে পারবে, সার্টিফাই করলে তবে ঢুকতে পারবে, যার জন্য প্রত্যেকে যারা সুস্থ সবলভাবে বাড়িতে ঢুকতে পারে তারাও বাইরে থেকে এসছে আতঙ্কিত, তারা সকলে একটা আতঙ্কের মধ্যে রয়েছে, সেইটা যদি না হয় তার জন্য আমরা এখানে প্রত্যেকে হেলথ চেক আপ করে দিচ্ছি, স্ক্রিনিং করছি, ডাক্তার সিস্টার সবাই ওখানে আছে। স্ক্রিনিংটা কটা থেকে কটা পর্যন্ত হচ্ছে? আমরা 9টা থেকে 2টা পর্যন্ত করছি, প্রতিদিন পেশেন্ট থাকে তখন সেটা নিশ্চয়ই আরও সারাদিন ধরেই হবে। ডাক্তার যারা রয়েছেন স্ক্রিনিং করছেন তারা কতজন? 2জন ডাক্তার আছে, 4জন সিস্টার আছে, 2 ডিস্টার্ব আছে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।